ইয়ুথ কমিশনে ভারতের প্রতিনিধি হিসেবে মনোনীত হলেন উত্তরবঙ্গ তথা জলপাইগুড়ির বিশিষ্ট পর্বতারোহী ভাস্কর দাস। ইউআইএএ বা ইন্টারন্যাশনাল ক্লাইম্বিং অ্যান্ড মাউন্টেনিয়ারিং ফেডারেশনের ইয়ুথ কমিশনে ভারতের প্রতিনিধি হিসেবে মনোনীত হলেন উত্তরবঙ্গ তথা জলপাইগুড়ির বিশিষ্ট পর্বতারোহী ভাস্কর দাস। ইউআইএএ সারা পৃথিবীর পর্বতারোহণ এবং মাউন্টেন স্পোর্টসের আন্তর্জাতিক নিয়ামক সংস্থা, যার সদর দপ্তর সুইজারল্যান্ডের বার্নে। ইউআইএএর ইয়ুথ কমিশন পৃথিবীর যুব পর্বতারোহীদের নিয়ে কাজ করে। ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশন বা ভারতীয় পর্বতারোহণ সংগঠন ভাস্কর দাসের নাম ওই পদের জন্য প্রস্তাব করা হয়েছিল। উল্লেখ্য, ভাস্কর গত বছর ভারতীয় পর্বতারোহণ সংগঠনের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘদিন রাজ্য, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে পর্বত আরোহণ ও ইয়ুথ এম্পাওয়ারমেন্টে ভাস্করের অবদানের স্বীকৃতি স্বরূপ ভারতীয় পর্বতারোহণ সংগঠনে তার নাম প্রস্তাব করে। নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ির সদস্য এবং HMI দার্জিলিং এর প্রাক্তন অতিথি প্রশিক্ষক ভাস্কর এই বছরের ডিসেম্বরে পর্বতারোহণ এবং অ্যাডভেঞ্চার ফিল্ডে 3 দশক বা 30 বছর সম্পূর্ণ করতে চলেছেন। তিনি 18টি পর্বতশৃঙ্গ অভিযান, 16টি পর্বতারোহণ কোর্স, 26টি হাই অল্টিচিউড ও 19টি 16 অল্টিচিউড ট্রেকিং, 64টি ছোট ও বড় অ্যাডভেঞ্চার ক্যাম্পের অভিজ্ঞতা অর্জন করেছেন। এখন পর্যন্ত ভাস্কর দাস প্রায় 5000-এর বেশি ইয়ুথকে পর্বতারোহণ এবং অ্যাডভেঞ্চার ফিল্ডে প্রশিক্ষণ দিয়েছেন। যে সংস্থা সুইজারল্যান্ডের বার্নে আছে, সেই সংস্থা সারা পৃথিবীর পর্বতারোহণ এবং অ্যাডভেঞ্চার স্পোর্টসের নিয়ামক সংস্থা। অর্থাৎ সারা পৃথিবীতে যে অ্যাডভেঞ্চার হয়, যে মাউন্টেনিয়ারিং হয়, তার সর্ববৃহৎ সংস্থা। বিভিন্ন দেশ তার প্রতিনিধিত্ব করে। আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশন ইউআইএএ সদস্য। সেখানে বিভিন্ন কমিশন আছে, বিভিন্ন কমিটি আছে। তো তার একটা কমিটি হলো ইয়ুথ কমিটি। সেই ইয়ুথ কমিটিতে ইন্ডিয়ান মাউন্টেনিং ফাউন্ডেশন বা ভারতীয় পর্বতারোহণ সংগঠন আমার নাম প্রস্তাব করেছে এবং সেই ইউআইএএ জেনারেল অ্যাসেম্বলিতে আমার নাম সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। তো আগামী 4 বছর আমি ইউআইএএ ইয়ুথ কমিশনের সদস্য হিসাবে কাজ করব।